নবান্ন অভিযানের নামে অশান্তির ছক। তৃণমূলের ফাঁস করা গোপন ভিডিও সূত্রে আটক দুই বিজেপি নেতা। নবান্ন অভিযানের নামে অশান্তির ছক, ভিডিও প্রকাশ করে দাবি তৃণমূলের। এদিন তৃণমূলের পক্ষ থেকে দুটি ভিডিও প্রকাশ করা হয়। তৃণমূলের প্রকাশ করা ভিডিওর সূত্র ধরে আটক দুই বিজেপি নেতা। ইতিমধ্যেই ঘাটালের বাসিন্দা ওই দুই বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ। দুই বিজেপি নেতার পরিচয়ও জানা গেছে। একজন বিজেপির সমবায় সমিতির রাজ্য কো কনভেনার সৌমেন চট্টোপাধ্যায়, অপরজন খড়ার পৌরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর বাবলু গঙ্গোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, ঘটনায় এখনও একজনের খোঁজ চলছে। তার নাম বিপ্লব মাল, তিনি চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি। প্রসঙ্গত, সোমবার সকালে তৃণমূল অভিযোগ করে আরজিকর কাণ্ডকে হাতিয়ার করে নবান্ন অভিযানের নামে গুলি চালানো, এমনকি খুনের ষড়যন্ত্র করছে বিজেপি। এদিন সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, সাথে ছিলেন জয়প্রকাশ মজুমদার ও তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৈঠকে কুণাল ঘোষ বলেন, কালকের মিছিল ঘিরে একটা চক্রান্ত চলছে, শকুনের রাজনীতি করছে বিজেপি। ওরা বলছে বডি চাই, তারপরেই নিজের বক্তব্যের সমর্থনে দুটি ভিডিও প্রকাশ করেন কুণাল ঘোষ। হিংসাত্মক পরিস্থিতির একটা গোপন চক্রান্ত করে আগামীকাল মঙ্গলবার কেউ কেউ ছদ্মবেশে নবান্ন অভিযানে টাচ দিয়েছে। বলা হচ্ছে ছাত্র সমাজ, ছাত্র সমাজ বলে কোন সংগঠন তার দায় স্বীকার করছে না। এখানে বিজেপি আরএসএস এর কিছু ছেলে বকলমে সেখানে যোগ দিচ্ছে, সিপিএম এর একটা অংশ মুখে তারা যাই বলুক, ময়দানে যে সমস্ত ধর্ণা কর্মসূচি থেকে যে অংশটা, সবাই নন যারা উগ্র সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে তারা, এরা মিলে একটা ভয়ঙ্কর প্লট তৈরি করেছে আগামী কালের জন্য। আপনারা এইটুকু নিশ্চিত থাকেন, আরজি কর ধর্ষণ এবং হত্যা আমরা প্রত্যেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা তৃণমূল পরিবার আমরা দোষী বা দোষীদের শাস্তি চাই, ফাঁসি চাই, কিন্তু তদন্তটা এখন রয়েছে সিবিআই এর হাতে, সিজিও কমপ্লেক্সে মামলা চলছে দিল্লিতে সুপ্রিম কোর্টে। তাহলে কারা বলছেন নবান্ন চলো? আমরা বারবার বলছি, যদি বলো জাস্টিস ফর আরজি কর, তোমার আমার একই স্বর, কারণ আমরা একই কথা বলছি। কিন্তু তোমরা যদি বলো রিজাইন মমতা, আমরা বলছি ময়দানে বুঝে নেবে বাংলার জনতা। আপনারা দেখবেন সেই ভিডিওতে আগামীকাল যারা তথাকথিত নবান্ন চলো ডেকেছে, যারা ডেকেছে তারা স্ট্যাম্প মারা তাদের রাজনৈতিক পরিচয়। পুলিশ তাদের বলেছে যে আপনারা লিখিতভাবে জানান কর্মসূচি, এই ধরনের কর্মসূচি তো লিখিত অনুমতি রুট এগুলো দিতে হয়, যে কোনো দল দেয়, পুলিশের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি, কোনো রুট দেওয়া হয়নি, গন্ডগোল গন্ডগোল। কেন? ভিডিওটা দেখুন, এই চক্রান্তকারীরা বলছেন রাজনীতি করার জন্য বডি চাই, বডি। দেখুন ভিডিওটা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্স ল্যান্ড, তবে যে ভিডিও তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে তাতে বারেবার ঘুরে ফিরে এসেছে একই শব্দ। কেউ বলছেন বডি চাই, কেউ বলছেন বডি পড়বেই, রাবার বুলেট চলবে। আমিও বলছি যে 27 তারিখ যে আন্দোলনটা, এটা আদৌ শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রাবার বুলেট চলবে। রাবার বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে, মানে যারা যাবে আন্দোলনে। এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে, এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কি। সেগুলো তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক, তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সমর ছিলাম, সমর থেকে সমর করে আসা, ও যদি না পারে
রাজনীতি হবে না। বডি যদি না পড়ে দু একটা লাশ যদি না থাকে আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়েছে কোনোদিনও মোড় ঘুরবে না, বডি পড়তে আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই। তৃণমূলের আনা এই অভিযোগ অবশ্য অস্বীকার করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সমীক ভট্টাচার্য বলেন, আন্দোলন গতি পাওয়ায় তৃণমূল হতাশায় ভুগছে, তাই এমন অদ্ভুত আচরণ। যদিও তৃণমূলের প্রকাশ করা ভিডিও নিয়ে ইতিমধ্যেই রীতিমতো সরগোল পড়ে গিয়েছে। সোমবারই রাজ্য পুলিশের পক্ষ থেকে এডিজি আইনশৃঙ্খলা মনোজ বর্মা এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠক করেন। বৈঠকে জানানো হয়, যেহেতু অনুমতি নেওয়া হয়নি তাই এই কর্মসূচি আইনত বৈধ নয়, কারণ নবান্ন সংরক্ষিত জায়গা, এখানে যে কোনো কর্মসূচি করার জন্য অনুমতি নিতে হয়, কেউ অনুমতি নেননি, ফলে এটা বেআইনি। তারা অন্য কোথাও জমায়েত করলে আমরা সাহায্য করব, তবে নবান্নে নয়। সুপ্রতিম সরকার বলেন, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম করে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠন নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।